হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের যে সত্যনারায়ণ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার SNTCSSC যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল এবং যেটার রেজাল্ট গত 27 অক্টোবর পাবলিশড হয়েছে, তো সেই রেজাল্টের কাট অফ সম্বন্ধে অনেকেই জিজ্ঞেস করছিলো, যার জন্য তোমাদের কাছ থেকে আমি আগের ভিডিওতে রেসপন্স চেয়েছিলাম যে যারা তোমরা সিলেক্টেড হয়েছো লিস্ট এতে, দুটো লিস্ট বেরিয়েছিলো, লিস্ট এতে যারা সিলেক্টেড হয়েছো তাদের নাম্বারটা আমি জানতে চেয়েছিলাম এবং কতগুলো তোমরা অ্যাটেম্প করেছো মোটামুটি একটা এস্টিমেট আমি তোমাদের বলার জন্য বলেছিলাম। তো অনেকেই সেটা সাবমিট করেছো এবং সেই তাদের ভিত্তিতে আমি একটা লিস্ট তৈরি করে আমি একটা সবার মনে একটা জিজ্ঞাসা রয়েছে, আমি এতগুলো দিলাম কেন হলো না, বা আমি এতগুলো দিলাম কেন হলো না, তাহলে কাট অফ কত উঠলো, অনেকেই এক্সামটা দিয়েছ, তো সেটা দিয়ে কিন্তু আমি একটা এস্টিমেট কাট অফ কিন্তু আমি রেঞ্জ তোমাদের বলতে পারবো। প্রথমেই বলে রাখি যে কাট অফের রেঞ্জটা বলবো সেটা কিন্তু অনলি ইউআর কাট অফ হিসেবেই বিবেচনা করা হবে। তার কারণ হচ্ছে অত রেসপন্স আমি পাইনি যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ডিভাইড করে আমি তোমাদের কাট অফ বলতে পারবো, ঠিক আছে? প্রথমে কিন্তু আমি এটা বলে দিলাম। এবার যেটা বলার সেটা হচ্ছে কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আমি আগেই ডিসকাস করেছি যে সিস্যাটে তোমাদের 40টা এসেছিলো টোটাল কোশ্চেন এবং জিএসএ 40টা। তো একটা জিনিস পরিষ্কার, আমি প্রথমেই বলেছিলাম যে যারা সিস্যাটে 40টার মধ্যে মোটামুটি 35 থেকে 38টা করতে পারবে তারাই কিন্তু এখানে লাভবান হবে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম কিন্তু যারাই অ্যাটেম্প করেছে তারাই কিন্তু 60+ অ্যাটেম্প করেছে, মানে যারাই সফল হয়েছে তারাই কিন্তু মোটামুটি 60+ অ্যাটেম্প করেছে মোস্টলি, আমার কাছে যতগুলো রেসপন্স রয়েছে সেই অনুযায়ী। তো রেসপন্স সেই অনুযায়ী চলো কাট অফ কীরকম হয়েছে সেটাকে ডিসকাস করে নেওয়া যাক। আর কথা না বাড়িয়ে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের গলত কোথায় রয়েছে। প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে একটা জিনিস কিন্তু মাথায় রাখো, এক্সামিনেশানে এক একটা কোশ্চেনে কিন্তু নাম্বার ছিল 2.5 করে এবং নেগেটিভ ছিল হচ্ছে 1/3, অর্থাৎ 0.83 করে কিন্তু নেগেটিভ ছিল, ঠিক আছে? নেগেটিভ কিন্তু ছিল 0.83 করে, যেটা কিন্তু খুবই বেশি, অর্থাৎ তোমার যদি তিনটে ভুল যায় তাহলে কিন্তু তোমার 2.5 মার্ক্স কেটে যাচ্ছে, যেটা কিন্তু হিউজ। এই জিনিসটা কিন্তু অনেকেই, নেগেটিভের ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না, ঠিক আছে? হয়তো অনেকে আছো নতুন এক্সাম দিচ্ছ, বা এই যে অ্যাডমিশন টেস্ট হয় বা UPSC যে নেগেটিভ মার্কিং হয় সেটা সম্বন্ধে, বা অ্যাজ এ হোল নেগেটিভ মার্কিং সম্বন্ধে হয়তো তোমাদের কোনো আইডিয়া নেই, হতেই পারে, এটা অনেকেই নিউকামার্স রয়েছে, কলেজ স্টুডেন্ট যারা সদ্য কলেজ পাস করা এক্সামিনেশান দিচ্ছ, ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু একটা হিউজ প্রবলেম রয়েছে যে আমি এতগুলো অ্যাটেম্প করে কেন করতে পারলাম না, ঠিক আছে? নেগেটিভ মার্কিং কিন্তু এখানে একটা বড় খেলা খেলেছে। এবার সেই লিস্টটা দেখা যাক। দেখো আমার কাছে যতগুলো অ্যাটেম্প আছে আমি মোটামুটি সেখান থেকে রিফাইন করে যারা মোটামুটি ঠিকঠাক সঠিক তথ্য দিয়েছ, আমি 6টা অ্যাটেম্প এখানে তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু 6টা অ্যাটেম্প আমি এখানে দেখাচ্ছি, 6টা ইনপুট আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখো যে এখানে আমি মূলত হাইলাইট করব হচ্ছে গ্রুপ এ মানে যারা সাকসেসফুল হয়েছে, আর নীল যেখানে দেখাচ্ছে এ হচ্ছে আনসাকসেসফুল, অর্থাৎ কোনো গ্রুপেই কিন্তু নাম হয়নি। কেন হয়নি? 67 অ্যাটেম্প করা সত্ত্বেও নেগেটিভ মার্কিং প্রচুর হয়েছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হয়নি, ভুল প্রচুর করেছে। অ্যাটেম্প করা মানেই যে সঠিক সেটা তো নয়, তাই না? এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের একটা দেখো ইউআরের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছ, যে ইউআরের ক্ষেত্রে গ্রুপ এতে যারাই রয়েছে তাদের কিন্তু 65+ রয়েছে, এখানে 78 রয়েছে একজনের, 67 রয়েছে এবং 70 রয়েছে, তো 65+ কিন্তু তাদের অ্যাটেম্প রয়েছে। এবার এখানে টোটাল 100 জনের ই করা হয়েছে, তো আমি সেখানে 65-এর জায়গায় 60 ধরছি, ঠিক আছে? 60+ আমি সঠিক ধরছি, লেটস সে 60+ তোমাদের অ্যাটেম্প রয়েছে প্রত্যেকের যারা ইউআরে ক্র্যাক করেছো। OBC-র ক্ষেত্রেও দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে 51-এ যে করেছে সে গ্রুপ বিতে হয়েছে, 63 করে এতে হয়েছে, ঠিক আছে? এবং আদার যে SC/ST রয়েছে এদের রেসপন্স আমি সেরকমভাবে পাইনি, ঠিক আছে, সেই ক্যাটাগরির থেকে। তো যেটা বলার সেটা হচ্ছে একটা কথা সত্য এখান থেকে, একটা জিনিস বুঝতে পারছো যে যারা মানে অ্যাভভ কাট অফ, সব থেকে উপরে কোনটা উঠবে, ইউআর কাট অফটাই সব থেকে বেশি হবে, এটা স্বভাবতই জানা কথা, ঠিক আছে? তো এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে 60+ অ্যাটেম্প সবাই করেছে, ঠিক আছে? যারা গ্রুপ এতে আছে সবারই প্রায় 60+ অ্যাটেম্প রয়েছে। অনেকে থাকতে পারে যারা কমেন্ট হয়তো ভিডিওটা দেখে কমেন্ট করতে পারো, স্যার আমি তো 54টা অ্যাটেম্প করেছি। তোমার অ্যাকুরেসি দারুণ, তোমার অ্যাকুরেসি খুবই ভালো, আমি বলবো আমি তোমার অ্যাকুরেসিকে বাহবা দিচ্ছি। ইউজুয়ালি কম্পিটিটিভ এক্সামিনেশানে আমাদের 20% 15 থেকে 20% হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে? এটা একেবারে অবধারিত, ঠিক আছে? সেটা কারো কারো ক্ষেত্রে 10% নেগেটিভ হয়, 10% নেগেটিভ মানে হচ্ছে গড লেভেলের নেগেটিভ, মানে তুমি 100টা কোশ্চেন অ্যাটেম্প করে সেখান থেকে মাত্র তোমার 10টা ভুল হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই কম। তো সেই জায়গায় সেন্সে দাঁড়িয়ে আমি একটা সিম্পলভাবে বলতে পারি যে 60টা অ্যাটেম্প করে তোমার যদি অ্যাটলিস্ট লেটস সে 20% ভুল হয় তাহলে তোমার 48 বা 50 অ্যাটেম্প কিন্তু হচ্ছে তোমার, ঠিক আছে? একদম চোখ বুঝে 50 অ্যাটেম্প হচ্ছে, 50টা সঠিক মার্কস তোমার হচ্ছে। তো আমি নেগেটিভের ফ্যাক্টরটা বাদ দিলাম, অর্থাৎ তুমি যদি লেটস সে 60 অ্যাটেম্প করো, তোমার অ্যাটেম্প যদি 60 হয়, রাইট অ্যান্সার যদি তোমার
50 হয়, তো সেখান থেকে কত পাবে তুমি 125 পাবে। এবং রং কটা হচ্ছে, রং হচ্ছে তোমার 10টা, 10-এর জন্য কত রং হবে তোমার, 10-এর জন্য 8.3 তোমার রং হচ্ছে, ঠিক আছে। 8.3 ছেড়ে দাও, ওই 9-ই ধরছি আমি, তো 125-9 কত হচ্ছে 160, ঠিক আছে। এরকম একটা হিসাব কিন্তু থাকার কথা। তো সেই জায়গাটা দেখে আমি কিন্তু একটা এস্টিমেট তোমাদের বলে দিচ্ছি, কাট অফ কিন্তু 120 প্লাস গেছে, কাট অফ ইউআর। আমি অন্য কোনো, আবার বলছি, অন্য কোনো ক্যাটাগরিতে যাচ্ছি না, বিকজ আমার কাছে অ্যাডিকুয়েট ডাটা নেই, ঠিক আছে। 120 কিন্তু কাট অফ গেছে, সবাই কিন্তু জিনিসটা মাথায় রাখো। আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের এক্সামিনেশন হওয়ার পরে যে তোমাদের কাট অফ কিন্তু 120 থেকে 125-এর মধ্যে থাকবে, 120 প্লাস থাকবে। একটুখানি কিন্তু আমি তোমাদের বলেইছিলাম যে মিনিমাম 110 হবে, বিকজ কম্পিটিশান কিন্তু যথেষ্ট হাই রয়েছে, একটা অ্যাডমিশন টেস্টের হিসেবে কম্পিটিশান কিন্তু যথেষ্ট হাই, ঠিক আছে, কথাটা কিন্তু মাথায় রাখো। ইউ তো একটা অ্যাডমিশন টেস্টের হিসাবে কিন্তু তোমাদের কাট অফটা যথেষ্ট হাই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। তো ইউপিএসসি নিয়ে যখন প্রিপারেশন করবে তখন কিন্তু সেম জিনিসটা তোমাদের মাথায় রাখতো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলের সাথে যুক্ত থেকো। এই রিলেটেড কিন্তু ইউপিএসসি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, তার সাথে সাথে ইউপিএসসির গাইডেন্স রিলেটেড কিন্তু আরও ভিডিও তোমরা পাবে। ধন্যবাদ।